ভেঙে পড়া খিড়কির দরজা চিৎকার করে ইতিহাস সাউড়াতে যায়। প্রতিটা ইট ঐতিহ্য মনে করায় 400 বছর আগের জৌলুস হয়তো আর নেই, তবু পুজোটা ধরে রেখেছে নদিয়ার কল্যাণী রথতলার 20 নম্বর ওয়ার্ডের ঘোষ বাড়ি। এই যে বাড়ি ভেঙে যাওয়া ইট যেন বলছে তাদের ইতিহাসের কথা। এই বাড়িতেই দুর্গাপুজো, সেই বিখ্যাত দুর্গাপুজো। প্রায় 400 বছরের পুরনো কল্যাণীর ঘোষবাড়ির পুজো। ঘোষবাড়ির এককালের দাপট এখন আর নেই বললেই চলে। তবে পুজোর জাঁকজমকে কমতি থাকে না। বাড়ির পুজোর ঐতিহ্য জিয়ে রেখেছে ঘোষবাড়ির 8ম পুরুষ। দ্বিতীয়াতে মায়ের চক্ষুদান, তৃতীয়ার সকালে সেজে ওঠে দেবী মূর্তি, সাজেন মায়ের 2 কন্যাও, পঞ্চমীতে কার্তিক ও গণেশের সাজসজ্জা সম্পন্ন। এখনো ঘোষবাড়ির ওই পুজো মণ্ডপে আলো করেন টানা টানা চোখের দুর্গা মহিষাসুর মর্দিনী। আর আমাদের দশমীর মায়ের বিসর্জন তো আগে বাঁশে করে, কাঁধে করে, 3টে বাঁশের উপর ঠাকুর রেখে কাঁধে করে নিয়ে যাওয়া হতো, কিন্তু কালের স্রোতে সেটাও হারিয়ে গেছে। যারা নিজে তো সেই জেনারেশনে নেই, তারা অন্য কাজে লিপ্ত হয়ে গেছে। দেবী মূর্তি টানা চোখের ঠাকুর, সাদা সিংহ, সবুজ অসুর, লাল গণেশ, এটা আমাদের বরাবর হয়ে এসছেন। খুবই ভালো হয়, মানে এত আনন্দ হয়, মানে বিশেষ করে আমাদের অষ্টমীটা আর দশমীটা আমাদের সম্পূর্ণ আলাদাভাবে হয়। মানে এত আনন্দ হয়, আমাদের সিঁদুর খেলা হয়, মানে এদিকে ছেলেদের নাচ হয়, এদিকে মেয়েদের নাচ হয়। যে নিয়মে আমাদের পুজো হয়, যেমন আমাদের সন্ধি পুজো হয়, যেমন আমাদের ভোগ দেওয়া হয়, ওরকমই দেওয়া হয়। কালের স্রোতে হারাচ্ছে ইতিহাস, পুরনোকে সরিয়ে জায়গা করে নিচ্ছে নতুন, তবু ইতিহাস ধরে রাখতে চায় ঘোষবাড়ির উত্তরসূরি। এবারও হবে পুজো, এবং এই পুজো চালিয়ে যাবেন, তারা চেষ্টা করবেন। মায়ের যদি ইচ্ছে থাকে তাহলে কেউ না কেউ হাল ধরবে। ঘোষবাড়ির পুজো আজও যেন মানুষের কাছে সেই ইতিহাসের মতো ধরে রেখেছে তাদের সেই ঐতিহ্য। বিহার কল্যাণী থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস, ক্যালকাটা নিউজ।